দল ভালো মনে করেছে বলেই রাজ চক্রবর্তীকে প্রার্থী করেছে, টিটাগড়ে জানালেন পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী। গতকাল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ব্যারাকপুরের প্রার্থী করা হয়েছে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীকে। তারপরেই সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। কিন্তু রাজ চক্রবর্তীর বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক তথা টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত চৌধুরী জানালেন, দল ভালো মনে করেছে বলেই রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। তিনি ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসকের পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, কিছু অভিমান হলেও সকলে মিলে একসাথে কাজ করা হবে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়যুক্ত করার জন্য। রাজ চক্রবর্তীকে প্রার্থী দল ভালো মনে করেছে বলেই তো রাজ চক্রবর্তীকে প্রার্থী দল করেছে, কারণ আমাদের দলনেত্রীর প্রতি আমাদের বিশ্বাস আছে, কারণ তার লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই দলটা তৈরি হয়েছে। কাজে উনি প্রতিটি মানুষকে, প্রতিটি কর্মী, প্রত্যেককে উনি চেনেন, সেইভাবে উনি ঠিক করেছেন। তাতে জন্যে আমি আশা করি যে রাজ চক্রবর্তী এখান থেকে অনেক ভোটে জিতবে। কালকে দেখা গেল ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস, তিনি এবং লালন পাসোয়ান ক্ষোভ উগড়ে দিয়েছেন, কি বলবেন? আমি ওদের বোঝাচ্ছি, বুঝিয়েছি, ওরা ঠান্ডা হয়ে যাবে। দেখবেন আমি, উত্তম এবং লালন প্রত্যেকেই পাশ একদম কাঁধে কাঁধ মিলিয়ে রাজ চক্রবর্তীকে জেতানোর জন্যে আমরা মাঠে থাকবো, যেভাবে আমরা ছিলাম সেভাবেই থাকবো, এ নিয়ে চিন্তার কিছু কারণ নেই। কালকে ব্যারাকপুরের পৌর প্রশাসক কিংবা লালন পাসোয়ান যে কথাটা বলেছেন যে বারবার বহিরাগত প্রার্থী দেওয়া হচ্ছে, ঘরের কাউকে যোগ্য মনে করা হচ্ছে না, যোগ্য অযোগ্যর ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে নির্বাচনে জেতার মতন পরিস্থিতি যেটা দিদি মনে করেছেন যে আমার এই লোকটাকে দিলে আমার দলের পক্ষেও ভালো হবে এবং সে এখান থেকে জিততে পারবে, সেই ভেবেই না তিনি দিয়েছেন, অনেক চিন্তা ভাবনা করে উনি দিয়েছেন। যে বলছি তো বারবার, ওনার ইয়ের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। আমি আশা করি আমরা তিনজনে মিলেই একসাথে কাজ করবো এবং একসাথে আমরা কাজ করে রাজ চক্রবর্তীকে এই সিটটা আমরা দিদিকে উপহার দেবো।